দেম দেম তাড়াতাড়ি করে দেম, দেম দেম তাড়াতাড়ি করে আমাকে আগুন জ্বালায় দেন, আমাদের পিঠের উপরে আগুন, আগুন ধরায় দেন, আগুন ধরায় দেন, আগুনে পুড়িয়া শেষ হইতে চাই, তারপর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। একটা টাকা কাফের একটা ডাকায় যদি এরকম হালত অবস্থা হইতে পারে, মানুষের কাছে মাপ পাওয়ার জন্য নিজের জীবন বিসর্জন দিতে চায়, এই হালত কি কারণে হইছে? আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার কারণে। আর এই বাটপার গুলো বলে যে পীর মুরুদি সেরে ইমাম আবু হানিফাকে গালি দাও, পীর মুরুদির ব্যাপারে কথা বলো, আমি বলবো তোমার পিছনে কোনো মুরব্বি নাই, আল্লাহ ওয়ালা তোমার পিছনে নাই, তোমার কাছে মুরব্বি হারা লোকটা যা মনে চায় তা বলতে পারে একমাত্র যেই ব্যক্তির মুরব্বি নাই। হিন্দু ব্যক্তি ডাক দিয়ে বলতেছে ডাকাইতরে দল, মাপ পাইতে চাও, যদি মাপ পাইতে চাও আমার একটা প্রশ্নের উত্তর দেবা তাহলে তোমাদেরকে মাপ করে দেব। আমার কথাটা একটু শোনো, তোমরা যেই হুজুরের কাছে গিয়ে তো খারাপ মানুষগুলো ভালো হয়ে গেছো, আমাকে যদি তার কাছে একটু নিয়ে যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, গাড়ির ভাড়া টাকা যা লাগে সব আমি দেব, সব দেব, সব দেব, চলো একটু চলো আমি সব দিতে রাজি, কিন্তু চলো যেই ব্যক্তির বয়ান শুনে তোমরা ভালো হয়ে গেল তার কাছে তোমাকে নিয়ে চলো। এবার আল্লাহর বান্দাকে নিয়ে যখন হিন্দু ব্যক্তি গাড়ি ভাড়া করে নিয়ে ডাকাত সাতজন, সাতজন ডাকাত এক গাড়ির ভিতরে হিন্দু ব্যক্তি যখন নিয়ে রওনা দিছে, পাচ্ছি নাইয়া বরিশাল থেকে দেখো গাড়ি নিয়ে যখন রওনা দেয় সরমনার মাঠে যখন ঢুকলেন, সরমনার মাঠে যাওয়ার পর হুজুর ওই হুজুরের কুতুবখানার কাছে গিয়ে দাঁড়াইলে, দাঁড়াবার পর কুতুবখানার কাছে দেখতেছে হুজুরের কুতুবখানার ভিতরে নাই, উজু বানাইয়া আল্লাহর বান্দা আল্লাহর ওলি উজু বানাইয়া কুশনি থেকে কুতুবখানার ভিতরে ঢুকতেছেন, উজু বানাইবার পর কুতুবখানায় ঢোকার পর দেখতেছে আল্লাহর বান্দার চেহারার দিকে তাকাইলেন, ডাকাইতে লিডার ডাক দিয়ে বলতেছে ও হিন্দু ভাই দেখেন দেখেন আমাদের যে ওস্তাদ হুজুর, সরমনারে আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম এই উজু করিয়া যায়, তুমি দেখে নাও তাকে দেখো। হিন্দু ব্যক্তি হুজুরের চেহারার দিকে একটা নজর তাকাইলে, তাকাবার কেমন জানি আমার মাওলার মহাব্বত ওলামায়ে কেরামের চোখে নজরের বরকত, আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু ব্যক্তি বান্দার ভিতরে এমন অবস্থান হয়ে গেল, কুতুবখানার ভিতরে ঢুকিয়া বলতেছে হুজুর আর দেরি করবেন না, দেরি করবেন না, আমি একটা ডাকা, আমি একটা হিন্দু ব্যক্তি, কি তোমার হালত? এই যে ডাকাইতের লিডার, এই ডাকাইতের লিডার আমার বাড়ি চুরি করছে, আমার বাড়িতে বসে আমার পিঠের উপরে আগুন ধরাইয়া দিছে, পেট্রোল দিয়ে আগুন জ্বালাইয়া দিছে, এমন কোন অত্যাচারই নাই যে করে নাই, যেই খারাপ মানুষগুলো আপনার সোহবতে আসার কারণে কোরআনের আলোচনা শোনার কারণে আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার কারণে ভালো হইয়া গেল, আমার বোঝার কোনো বাকি নাই, ইসলাম ধর্ম সত্য তাতে কোনো সন্দেহ নাই, আমার হাতটা ধরাই আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া, আল্লাহর বান্দা নবীর উম্মত জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, হিন্দু যদি মুসলমান হইতে পারে ডাকাত যদি একটা ভালো হইয়া যাইতে পারে, এর নবীর উম্মতের দল আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, আল্লাহ ওয়ালাদের বন্ধু হও, নেক আমল করে অন্ধকার কবরে যাও, আল্লাহ
আল্লাহ ফখর রব্বুল আলামিন সবাইকে কবুল করে মুসলমান বলেন আমিন।